আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে রিট। ঝামেলা ছাড়াই ঘরে বসে আয়কর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত আপিল বিভাগে। এবং নানা উদ্যোগের পরও স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। দেখছেন এটিএন নিউজ, সারাদেশের সর্বশেষ খবর খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় বিরত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে আরও একটি রিট দায়ের হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই দুটি রিট দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সার্জিস আলম। রিটকারীদের আইনজীবী আহসানুল করিম জানান, সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া হয়নি। রিটে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে আগামী মঙ্গলবার। গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে আরও একটি রিট হয়েছিল। গত 1 সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই রিট খারিজ করে দেন। ঝামেলা ছাড়া ঘরে বসেই আয়কর আদান প্রদানের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, সরকার সব ধরনের কর অনলাইনে সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। বিস্তারিত সাজেদা সুইটের রিপোর্টে। আসসালামু আলাইকুম। আয়কর নিয়ে দুটো কথা বলবো। আয়কর প্রক্রিয়ায় দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং সেই কর রাষ্ট্র যেন সময় মতো পায় তা নিশ্চিতে এবার পুরো দমে অনলাইন বকিতা। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বার্তায় জানান, ব্যাংকের লাইন দিয়ে আয়কর জমা দেওয়ার কষ্টটা আর থাকছে না গ্রাহকের। আপনাদের দেয়া করই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকের লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে অনলাইনে আয়কর আদান প্রদানের জন্য কয়েকটি অঞ্চলে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এভাবে সারা দেশেই এক সময় এই ব্যবস্থা চলবে বলেও জানালেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ও সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য এইভাবে আয়কর রিটার্ন দেওয়া এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। আবার বলছি, বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইনে ই রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, অনলাইনে আয়কর দেওয়ার ব্যাপারে যে প্রতিষ্ঠানগুলো এগিয়ে থাকবে রাষ্ট্রীয়ভাবে তাদের পুরস্কৃত করা হবে। তিনি চান এ কাজে সবাই প্রতিযোগিতায় থাকুক। কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, এভাবে ভবিষ্যৎ উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি শুরু হতে পারে। আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধবকে শিখিয়ে দিন কিভাবে ঘরে বসে অনলাইনে রিটার্ন আয়কর জমা দিতে হয়। তরুণ তরুণীদের অনুরোধ করছি এই ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য। ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। ক্রমে ক্রমে সকল প্রকার কর অনলাইনে সংগ্রহ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনাদের সবার জন্য এখন থেকে আয়কর দেওয়ার অভিজ্ঞতা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক, এই কামনা করছি। সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, বিরতির পর আরও যা থাকছে। ছাত্র জনতার আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো হিমেলের সুচিকিৎসা চায় পরিবার।
বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এক দশকেরও বেশি সময় আগে সাভারে রানা প্লাজা ধসে হতাহতের মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। গত পহেলা অক্টোবর হাইকোর্ট সোহেল রানাকে ৬ মাসের জামিন দেন। সেই সঙ্গে সোহেল রানাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুলও জারি করেন। পরদিন রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। ওই আবেদনের শুনানি করে সোমবার জামিন স্থগিতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। পাশাপাশি দুই মাসের মধ্যে হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে সোহেল রানার জামিন স্থগিতই থাকবে। ২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত হন ১১৩৫ জন, আহত হন আরও হাজার খানেক শ্রমিক। বাজারে স্বস্তি ফেরাতে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। গেল দুই মাসে ৬টি পণ্য অর্থাৎ চাল, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে টাস্কফোর্স, আইন শৃঙ্খলা বাহিনী ঝটিকা অভিযানও চলছে। এত সব পদক্ষেপের পরে স্বস্তি কি ফিরছে বাজারে? জানার চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। গত কিছুদিনে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কর্তৃপক্ষের নানা পদক্ষেপের পরও দেশের কাঁচা বাজারগুলোতে পণ্যের দাম নিয়ে এখন মিশ্র প্রতিক্রিয়া। বগুড়ার পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়েছে, তবে শীতকালীন সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। কাঁচামরিচের দাম ৩০০ টাকা থেকে নেমে এসেছে ১০০ টাকায়। মাছ মাংসের দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার সংখ্যা। পটল আছে ৪০টা, ৬০-এর পটল ৪০ যাচ্ছে, একটু হলেও কমছে আর কি, এটা মিথ্যে বলা যাবে না, একটু হলেও কমছে। মানিকগঞ্জে কাঁচা বাজারে সব ধরনের শাকসবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম, ক্রেতাদের মাঝে ফিরছে স্বস্তি। তুলনামূলক ১০-১৫ টাকা দাম কমছে, কিন্তু আলু পেঁয়াজের দামটা একটু বেশি। এই কমানা তো আরো কমতে হবে সবজির দাম। নোয়াখালীতে বন্যা পরবর্তী সময়ে চাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিষ্ক্রিয়তা ও বাজারে মনিটরিং না থাকায় এখনো অসাধু সিন্ডিকেটের কব্জায় বাজার, অভিযোগ ভোক্তাদের। যে কোনটা ধরি কোনটা কিনবো, কারণ যে পরিমাণ দাম বাড়ছে। সরকারের কাছে দাবি হচ্ছে বাজার মনিটরিংটা যেন বাড়ায়। রংপুরে বেড়েছে সব ধরনের মাছ এবং সবজির দাম। মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে ৪০-১০০ টাকা পর্যন্ত, নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। বাজারের দাম খুব প্রচুর ভাই, সব জিনিসের দাম বেশি। পেঁয়াজের দাম ছিল কয়েকদিন আগে ১০০ টাকা, এখন ১২০টাকা, ১৪০টাকা। ঠাকুরগাঁওয়ে সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে ২-২০টাকা পর্যন্ত। মধ্যস্বত্বভোগীদের প্রভাবে চাষিরা ন্যায্য দাম না পেলেও চড়া দাম দিতে হচ্ছে ভোক্তাদেরই। যখন পেঁয়াজ বাড়ে তখন কাঁচামরিচ কম থাকে, এখন কাঁচামরিচ বাড়ে তখন পেঁয়াজের দাম কম থাকে। এইভাবে আদা, রসুন প্রত্যেকটা জিনিসের দামই এখন বাড়তির মুখে, কমের মুখে কোনো কিছু নাই। সাভারে সবজির বাজারের দাম তো বাড়তির দিকে আছেই, পাশাপাশি ভোজ্য তেলের দাম প্রতি কেজিতে ১৫-২০ টাকা বেশি ধরে বিক্রি হচ্ছে। বর্তমান তেলের দাম বাড়তি আমাদের কিছু করার নেই, যেভাবে কিনা ডিমের দাম যেরকম কম হওয়ার কথা সেরকম নাই, ডিমের দামও বেশি। সরকার নির্ধারিত হচ্ছে ৪৮ টাকা হালি, ডিম নিতে আসছে মিনিমাম ৫৫-৬০ টাকা হালি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার মামলার পর চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ইত্তেফাকের সাংবাদিক জাকির হোসেন মোস্তান, জায় জায় দিনের বেলায়েত হোসেন বাচ্চু, সমকালের জাকির হোসেন সুমন ও মানবকণ্ঠের শাখায়েত হোসেন জাহাঙ্গীর। চারজনই পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। গত রোববার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফ দেন
ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক। আহত অবস্থায় তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে হুমকি, টাকা দাবি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চার সাংবাদিকের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা করেন। নিহতের স্বজনরা জানান, মোস্তফা তারেক পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় অভিযুক্ত চার সাংবাদিক তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন ডেকোরেটর কর্মী হিমেল। পৃথিবীর আলো আর দেখতে পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন। এখনও রয়ে গেছে 300+ ছররাগুলি। সুচিকিৎসার মাধ্যমে অন্তত এক চোখের আলো ফিরে পাওয়ার আকুতি পরিবারের। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের প্রতিবেদনে বিস্তারিত। 5 আগস্ট, ছাত্র জনতার অভ্যুত্থানের আগের দিনে টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবাদ বিক্ষোভে যোগ দেয় উপজেলার গড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের আফাসউদ্দিনের ছেলে হিমেল ইসলাম। সে সময় পুলিশের ছোড়া 300+ ছররা গুলি লাগে হিমেলের চোখে, মুখে, মাথায়, গলায়। ওই দিন শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে 20 আগস্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল, এরপর CMH-এ চিকিৎসা নিয়ে এখন নিজ বাড়িতেই আছেন তিনি। চিকিৎসকরা বলছেন তার দু চোখই অন্ধ হয়ে গেছে। অসুস্থ হিমেলকে নিয়ে মানবেতর জীবন পরিবারের। আমার মাথায় মনে করেন গুলি সবটি রয়ে গেছে, মানে 10-12 বের করেছে, সম্পূর্ণ গুলি রয়েছে, কিন্তু গুলি আর খুব জ্বালাতন করে, মানে ব্যথাও করে, রাত্রে ঘুমাইতে পারে না। সুচিকিৎসা তো সরকারি তো হেরম ই করতেছে না। একটি ডেকোরেশনের দোকানের কর্মী ছিলেন হিমেল। মা নাসিমা বেগম গৃহকর্মীর কাজ করেন, বড় ভাই গার্মেন্টস কর্মী। হিমেলের এই অবস্থায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি। আপাতত একটা চোখ আমার ফুল ভালো করতে হবে না, আমাকে 50% দৃষ্টিশক্তি ফিরে দিক। আমার খুব ইচ্ছা এখন আমি যাতে আমার দৃষ্টিশক্তি ফিরে, সরকারের কাছে আবেদন দেশের বাহিরে এনে চিকিৎসা করাক। হ্যাঁ, আমি দেশের জন্য একটু ত্যাগ করছি। পুলিশের ছোড়াগুলিতে হিমেলকে নিয়ে মায়ের স্বপ্ন চুরমার। হিমেলের অন্তত একটি চোখে আলো ফিরবে আশায় মা। তার উন্নত চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসার আকুতি হিমেলের মায়ের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে রিট। ঝামেলা ছাড়াই ঘরে বসে আয়কর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত আপিল বিভাগে। নানা উদ্যোগের পরও স্বস্তি ফিরছে না নিত্য পণ্যের বাজারে। এবং ছাত্র জনতার আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো হিমেলের সুচিকিৎসা চায় পরিবার। এই ছিল দেশের খবর আজকের আয়োজন। কাল আবারও দেখা হবে একই সময়, সঙ্গে থাকুন, দেখে থাকুন।